আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পপ চিকেন আমরা বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো ফ্লেভার দিয়ে পপ চিকেন বানাতে পারি আজকে আমি সেটাই দেখাবো চলুন তাহলে দেখি কি কি উপকরণ আমাদের লাগবে এখানে আমি একটি মুরগির বড় বুকের পিসটি নিয়েছি ছোট ছোট কিউব করে কেটেছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয় এভাবেই করে আমি কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাল মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিয়েছি এক চামচ করে নিয়েছি পাপরিকা পাউডার এবং চিলি ফ্লেক্স এক চামচ করে লবণ হাফ চামচ আদা বাটা এবং রসুন বাটা একসাথে এক চা চামচ টক দই এক টেবিল চামচ সয়া সস নিব এক টেবিল চামচ ওয়েস্টার সস নিব এক চা চামচ আর নিয়ে নিব একটি ডিম এখন সবগুলো মশলা একে একে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সবকিছু মিশানো হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম এবং আবারও আমি ভালো করে মিশিয়ে নিব আমার মাখানো শেষ এখন আমি রেফ্রিজারেটরে রেখে দিব এক ঘন্টার জন্য এদিকে আমি উপরের কোটিংটা রেডি করে নিব উপরের কোটিং এর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিব তিন চা চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে শুধু কর্নফ্লাওয়ারও আপনারা ইউজ করতে পারেন লাল মরিচ আর কর্নফ্লাওয়ার নিব এক চা চামচ বেকিং পাউডার এবং লবণ হাফ চা চামচ দিয়ে দিব একটুখানি গোলমরিচ গুঁড়ো এখন আমি সবগুলোকে একটু মাখিয়ে নিব কোটিংটা রেডি এদিকে আমি এক ঘন্টা পরে মেরিনেটেড চিকেনগুলো বের করে নিয়েছি এখন আমি প্রতিটি পিস ভালো করে কোট করে নিব একটি একটি করে আলাদা আলাদা করে সবগুলো কোট করতে হবে কোট করা হয়ে গেলে একটু ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আমি এখানে ডুবো তেল নিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম রেখেছি খুব বেশি লোতে রাখতে হবে না যেহেতু আমি এক ঘন্টা মেরিনেট করে নিয়েছিলাম এগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই যখন লাল হয়ে যাবে তখনই সবগুলো রেডি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে এখন আমি একটি পেপার টাওয়ালের উপরে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে আমি তুলে নিব তৈরি হয়ে গেল পপ চিকেন আমি এখানে গার্লিক সসের সাথে পপ চিকেন পরিবেশন করেছি আমি বাসায় গার্লিক সস তৈরি করেছি গার্লিক সস বাসায় কিভাবে তৈরি করবেন ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে আমার রেসিপিটি ফলো করে বাসায় বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ